রাজশাহীতে একটি বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে জেলার পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটর সাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় সড়ক অবরোধ করে। এ সময় তারা যাত্রীবাহী একটি বাস ও দুটি ট্রাকে ভাঙচুর চালায়। পরে স্থানীয় জনতা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ওসি আরো বলেন, বাসে অন্তত 50 জন যাত্রী ছিলেন। ভাঙচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কেউ আহত হননি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতিও চলছে।